दया करे सुनबेन अकारणे बाड़ीर बाइरे केउ जाबेन ना विशेष काजे बाइरे गेलेओ सामाजिक दूरत्व मेने चलुन मास्क व्यवहार करुन घरे थाकुन सुस्थ थाकुन अपरके भालो थाकते सहयोगिता करुन ईदुल जोहा उपलक्षे करोना आक्रांत परिवार के खाद्य सामग्री दिए सहयोगिता करलेन जिला परिषदेर सदस्य संजय हालदार नवदा थाना बागाछड़ा ग्रामेर याकूब शेख सह पार्श्ववर्ती आरो सातटी मोट आठटी परिवार के खाद्य सामग्री दिलेन जिला परिषदेर सदस्य संजय हालदारेर संगे उपस्थित छिलेन रायपुर पंचायत प्रधान शाहनूर बीबी उपप्रधान सेंटू विश्वास एछाड़ा आरो कयेकजन तृणमूल कर्मी खाद्य सामग्री पेये खुशी असहाय परिवारगुलो आज के नौदा ब्लॉके रायपुर पंचायत जे अपनारा जानें सारा विश्वे सारा भारतवर्षे सारा राज्य मुर्शिदाबाद जिलार नौदा ब्लॉके रायपुर पंचायत बागाछड़ा ग्रामे एक जन याकूब शेखर जे पजिटिव धरा पड़े कोरोना भाइरस ताई आमरा एखाने आज के रायपुर पंचायत प्रधान उपप्रधान एवं आमादेर मेम्बर मदन एवं तादेरके संगे निये आज के तादेर परिवारे যে আমরা কিছু খাদ্য সামগ্রী এবং আটটা পরিবারকে আমরা তুলে দিলাম আমাদের যে আগামী কালকে যে ঈদ এবং কুরবানি এবং সেই উপলক্ষে আমরা আজকে তাদের পরিবারকে কিছু খাদ্য সামগ্রী তাদের হাতে আমরা তুলে দিলাম তাতে চাল ডাল আলু এবং সয়াবিন সর্ষের তেল এবং চিনি এবং মাস্ক স্যানিটাইজার ইত্যাদি যাবতীয় জিনিস তাদের হাতে আমরা খাদ্য সামগ্রী এবং আজকে এসে বলে আমাদের জেলা এই রায়পুর অঞ্চলের উপপ্রধান প্রধান জেলা সমস্যার সময় সভাপতি সঞ্জয় হালদার এরা সবাই এসেছিলো এসে আগামীকাল আমাদের ঈদ আছে সেই জন্য ঈদের খাবার টাবার চাল ডাল তেল সমস্যা যা যা প্রয়োজন সমস্ত জিনিস দিয়ে গেল আমাদের আমাদের এখানে বাড়ির কাছে একজনের করোনা পজিটিভ আছে সেই জন্য এটা পেয়ে কেমন লাগছে আপনাদের এখন ভালো লাগছে এখন কদিন খুব কষ্ট মধ্যে ছিল কারো কোনো খোঁজ খবর ছিল না আজকে এসছে এসে দিয়ে গেল আমাদের ভালো লাগছে ভাবছিলাম কী করে বাজার যাবো বাজারে যাচ্ছে কুত্তার মতো অবস্থা যাচ্ছে কুত্তার মতো ছেয়ে ছেয়ে করে যেরকম সেরকম করছে আমাদেরকে বাজার ওষুধ আনতে যাচ্ছে ওষুধ দিতে যাচ্ছে না বলছে করোনা আছে তোদের করোনা আছে বলে ভেবে দাঁড়িয়ে দিচ্ছে আমাদেরকে মানে কুত্তার থেকে অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছে আমাদের এমন পরিস্থিতি দাঁড়িয়েছে গ্রামের লোক কেমন সহযোগিতা করছে গ্রামের লোক কোনো সহযোগিতা করছে না করা বলতে গেলে আজকে তো এসছে আমাদের প্রধান উপপ্রধান জেলা সবাই এসছে এসছে আমাদের যেটা সাহায্য করলো এটাই আর এটা আমার দেওয়া বলতে গেলে দিয়েছিল আনন্দ দিয়ে গেছিলো কিছু চাল ডাল আমাদের এমনিতা যে আছে আমাদের সেন্টার এখানটায় ওখান থেকে চাল ডাল যা সমস্ত যেরকম পেয়েছে ও হেল্প করেছে আমাদের দেন বলবো না তাছাড়া আমরা তাছাড়া কারোর কাছে সাহায্য পাইনি এমনি আপনাদের শরীর সব কেমন আছে এখন আমাদের এখন খুব ভালো আছে আমরা আমাদের কোনো অসুবিধা নেই ওর বলছে এখন কী করা যাবে যে করোনা পজিটিভ আছে বলছে এখন মারা যাচ্ছে মানতে হবে আমাদেরকে এখন সুস্থ হ্যাঁ বিন্দাস আছে কোনো প্রবলেম নেই ওর শরীরে সব কাজ করতে পারছে কাজ করতে করতে তো বললো যে করোনা পজিটিভ আছে বলে ধরলে আসলো ওকে ওখানে যে আটকে দিয়েছে ঘরের ভিতরে আছে ওর সাথে সাথে আমরাও কষ্ট পাচ্ছি এখন ঘর থেকে বেরোতে পারছি না বছরকার দিন আছে নামাজ পড়তে পারবো না কালকে আমাদের নিষেধ করে আগামী সতর্ক করে দিচ্ছে যে তারা নামাজ পড়তে যাবে না নাচ কী করে বাড়িতে দেখতে হবে কী করা যাচ্ছে কিছু করাতে নেই এখন সবাই যেটা করবে সেটা আমাদের খুব ভাবতে হবে সেটা মানতে হবে আমাদেরকে যে দশ হাজার টাকা বোঝা করতে হবে যার পজিটিভ হয়েছে আপনার কে হয় আমাদের সম্পর্কে ভাই হচ্ছে আপনার নাম আমার নাম মিকেল শেখ বাড়ি বাড়ি বাঁচা জিএস গার্মেন্টস পাইকারি শোরুম প্রোপ্রাইটার শাহিদুল দফাদার ও গিয়াসউদ্দিন খান আমতলা বেলডাঙ্গা রোড হাটের কাছে এক্সিস এটিএম এর গলি পাইকারি শোরুম জিএস গার্মেন্টস এখানে খুচরা মাল বিক্রয় করা হয় না এখানে পাবেন লেগিস জেগিস প্লাজো ফার্টিয়ালা ওন্না টপ ক্রপ টপ হুডি টপ ওয়েস্টার্ন টপ নাইটি চুড়িদার লেডিস শার্ট লেডিস জিন্স রেয়ন কুর্তি কটন কুর্তি চান্দ্রী মসলিন কুর্তি লং স্কার্ট
হট প্যান্ট ইত্যাদি। এছাড়াও মেয়েদের যাবতীয় পোশাক পাওয়া যায়। সকাল 9টা হইতে রাত 9টা পর্যন্ত দোকান খোলা থাকে। মোবাইল 800181 1483 ও 9845907598। সাবস্ক্রাইব করুন AB24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24 নিউজ।